কৈলাসহর মহকুমা শ্রীনাথপুর এলাকায় মোট 793 জন গ্রাহকের কাছে বকেয়ার টাকা পড়ে রয়েছে দীর্ঘদিন যাবৎ। চলতি মাস অবধি ওই সমস্ত গ্রাহকদের কাছে সাই কম্পিউটার্সের বিদ্যুৎ বিল বকেয়া রয়ে গেছে 13,25,282 টাকা। 2020 সালে সেপ্টেম্বর মাস থেকে সাই কম্পিউটার লিমিটেড কৈলাসহরে বিদ্যুৎ পরিষেবার দায়িত্ব নেওয়ার পর থেকে এই বকেয়া পড়ে আছে। তার মধ্যে সর্বমোট বিল কালেকশন হয়েছে 124 জন গ্রাহক থেকে মোট 45,811 টাকা। তারপরেও বকেয়া রয়ে গেছে 793 জন গ্রাহকের কাছে। শুক্রবার সাংবাদিক সম্মেলনে সরাসরি এই তথ্য দেন সাই কম্পিউটার লিমিটেডের প্রজেক্ট ইনচার্জ গৌতম ঘোষ। হ্যান্ডওভার নেওয়ার পরে সেপ্টেম্বর 2020 থেকে এখন অবধি আমাদের শ্রীনাথপুরে আমার কাছে যে অ্যাক্টিভ কনজিউমার আছে তার সংখ্যা হলো 793। এই 793 কনজিউমারের টোটাল আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট এরিয়ার নিয়ে যা দাঁড়িয়ে আছে তা হলো 13,25,382। এবং তার মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক যে বিষয় হলো সেটা হলো আমাকে এখন অবধি 2 বছর হয়ে গেছে, আমরা সেই এরিয়া থেকে টোটাল এরিয়া থেকে আমাদের কালেকশন হয়েছে 2 বছরে মাত্র 45,811 টাকা, এবং সেটা দিয়েছে মাত্র 124 জন কনজিউমার। চলতি বছরে গত 28 জুন 63 কেভি ট্রান্সফরমার হঠাৎ করে বিকল হয়ে পড়ে শ্রীনাথপুর এলাকায়। সে সময় বকেয়া বিলের কথা উল্লেখ করে সাইয়ের তরফে কৈলাস শহরের মহকুমা শাসককে চিঠি দেওয়া হয়েছিল সংশ্লিষ্ট এলাকার বিষয় নিয়ে, যার প্রতিলিপি 30 জুন ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড এবং কৈলাসহর থানার ওসি সহ আরও অন্যান্য আধিকারিকদের দেওয়া হয়েছিল। ট্রান্সফরমার বিকল হওয়ার পর সাই কর্তৃপক্ষ এলাকায় গিয়ে গ্রাহকদের সাথে কথা বলে গ্রাহকরা ট্রান্সফরমার পুনরায় ইনস্টলেশনের কথা বলে এবং বিল প্রদানের কথা দিলে ফের ট্রান্সফরমার ঠিক করে দেওয়া হয় গত 2 জুলাই। কিন্তু গ্রাহকদের কথা মতো ট্রান্সফরমার ঠিক করে দিলেও গ্রাহকরা সাই কর্তৃপক্ষকে বিল প্রদান করেনি বলে সাংবাদিক সম্মেলনে জানানো হয়। গত 4 জুলাই ফের অন্য একটি 63 কেভি ট্রান্সফরমার বিকল হয় শ্রীনাথপুর এলাকায়। উক্ত এলাকাগুলোতে হুকলাইন, হিটার এবং মোটরের অসংখ্য অবৈধ সংযোগ রয়েছে বলে জানান সাই কম্পিউটার্সের কৈলাসহর প্রজেক্ট ইনচার্জ গৌতম ঘোষ। 4 জুলাই শ্রীনাথপুরের সেনাপতি পাড়ায় ট্রান্সফরমার বিকল হওয়ার পর 6 জুলাই ট্রান্সফরমার পুনরায় ইনস্টলেশনের দাবিতে রাস্তা অবরোধে বসে শ্রীনাথপুর গ্রামের বিদ্যুৎ গ্রাহকরা। গ্রাহকরা রাস্তা অবরোধে বসলে 6 জুলাই ঘটনাস্থলে যান DCM প্রদীপ দেববর্মা। সাই কম্পিউটার লিমিটেডের মেনটেন্যান্স ইনচার্জ শান্তনু সাহা এবং ইঞ্জিনিয়ার পার্থ প্রতিম দেব সরকার। সে সময়ও বকেয়া বিলের প্রসঙ্গ উঠলে সমগ্র গ্রামবাসী একত্রিত হয়ে জানায় যে তারা বিল পরিশোধ করবে 1 থেকে 2 দিনের মধ্যে। সেই মোতাবেক ফের ট্রান্সফরমার পরিবর্তন করা হয়। গ্রাহকদের কথা অনুযায়ী পরদিন সাই কম্পিউটার্সের কালেকশন ভ্যান বকেয়া বিল কালেকশন করতে শ্রীনাথপুর এলাকায় গেলে সর্বমোট 490 টাকা কালেকশন হয়েছে মাত্র 1 জন গ্রাহকের কাছ থেকে। এরপর 12 এবং 14 জুলাই ফের ক্যাশ ভ্যান এলাকায় গেলেও কোনো ধরনের কালেকশন দেওয়া হয়নি। সাই কম্পিউটার্সের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে প্রজেক্ট ইনচার্জ গৌতম ঘোষ জানিয়েছেন 12,50,000 টাকা বকেয়া রেখে তারপরেও মানবিক দৃষ্টিভঙ্গি থেকে এবং গ্রাহকদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে বিদ্যুৎ পরিষেবা বহাল রেখেছে সাই। যে সিঙ্গাপুর এরিয়াতে এত ট্রান্সফার কি করে চলে যাচ্ছে, তো একটা বিষয় তো আমরা প্রথমেই ক্লিয়ার ছিল যে ওইখানকার এরিয়ার মানুষ পয়সা দেয় না। তারপর আমরা বিভিন্নভাবে দেখতে পাই যেখানে অবৈধভাবে বিদ্যুৎ ইউজ করার লোকেরও অভাব ছিল না, বিভিন্ন ধরনের হুক লাইন অজস্র পরিমাণে ছিল, কেউ কেউ তাতে রান্নার জন্য হিটার ইউজ করছিল। ডিউ টু দ্যাট কারণে আমাদের সেই ট্রান্সফারটাও চলে যায়। তখন আমরা ট্রান্সফার চলে যাওয়ার পরে আমরা এর আগেই একটা চিঠি প্রতিলিপি আমরা সবাইকে দিয়েছিলাম যে আপনি দেখতে পারেন যে SDM সাহেবকে অ্যাড্রেস করে তারপরে নিচে আমরা থানাতে প্লাস পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সবাইকে কপি দিয়ে আমরা দিয়েছিলাম ডিটেলস যে আমার যে 13,00,000 টাকার মধ্যে মাত্র 45,000 টাকা আমি পেয়েছি 2 বছরে, বাকি টাকা আউটস্ট্যান্ডিং, সেই জন্য আমি ভালোভাবে সার্ভিস প্রোভাইড করতে পারিনি বলে আমি সব ফোরামে রিকোয়েস্ট করেছি যে আমাদের পেমেন্টটা যাতে করা হয়, কিন্তু তাতেও কোনো রেজাল্ট হয়নি। তারপর যখন সেকেন্ড ট্রান্সফারটা 4 তারিখ হলো, তখন আমরা ক্লিয়ারলি যারা ছিল ওই দিন প্রতিনিধিদের জানালাম যে এই পরিস্থিতিতে আমরা শ্রীনাথপুরে নতুন করে ট্রান্সফার ইস্যু করতে পারবো, কারণ এক একটা ট্রান্সফার ইস্যু করতে গেলে সেটা আমার একটা কস্ট একটা নির্দিষ্ট মানে 40,000 থেকে 50,000 টাকা করে একটা ট্রান্সফারের কস্ট হয়, তার রিপেয়ারিং কস্ট, তাকে নিয়ে যাওয়া আবার রিকমিশনিং করা, তো যে জায়গাতে আমার প্রায় 12,50,000 টাকা পেন্ডিং, তার উপর আবার 1,00,000 টাকা ইনভেস্টমেন্ট, সেই জায়গাতে দাঁড়িয়ে আমি নিপারক ছিলাম। এবং এভাবে বিল বকেয়া থাকলে বিদ্যুৎ পরিষেবা বহাল রাখতে পারবে না সাই কম্পিউটার লিমিটেড কর্তৃপক্ষ। সেক্ষেত্রে বলা যায় কিছুদিনের মধ্যে শ্রীনাথপুর এলাকায় বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হবে প্রায় 600 গ্রাহকের। তাই প্রত্যেক বিদ্যুৎ গ্রাহকের বাড়িতে নোটিশ পাঠানোর কাজ সাই কম্পিউটার শুরু করেছে।
এদিন সাই কম্পিউটার্সের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে প্রজেক্ট ইনচার্জ গৌতম ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বিক্রম সিং, সাই মেন্টেন্যান্স ইনচার্জ শান্তনু সাহা এবং ইঞ্জিনিয়ার পার্থ প্রতিম দেব সরকার। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।